হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য এক হাই ডিম্যান্ডিং প্রোডাক্টের ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। আজকাল এই প্রোডাক্টের মার্কেটে প্রচুর ডিম্যান্ড, যতটা মার্কেটে ডিম্যান্ড আছে ততটা কিন্তু সাপ্লাই হচ্ছে না, কারণ এর ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের বাংলাতে খুব কমই আছে। যেসব প্রোডাক্ট লাগে সবগুলো সব বাইরের রাজ্যে থেকে নিয়ে আসতে হয়, কারণ এই ব্যবসা সম্পর্কে সবাই জানে না এবং এর প্ল্যান্ট বসাতে বা মেশিন নিতে কী কী প্রয়োজন আছে, কীভাবে এই ব্যবসাটা করা যায় সেই সব কিছু সবাই না জানার কারণে বাংলাতে এর প্ল্যান্ট খুবই কম দেখতে পাবেন। দেখতেও যদি পান হয়তো একটা থেকে দুটো বা তিনটে দেখতে পাবেন, তার বেশি দেখতে পাবেন না। তো আপনি যদি চান এই ব্যবসাটা শুরু করতে, তাহলে আপনার জন্য বেস্ট সময় হবে এখন এই ব্যবসাটা শুরু করবার। এখন এই প্রোডাক্টটা ছাড়া মানুষের একটা মুহূর্তও চলবে না, এত ডিম্যান্ড মার্কেটে এর। এখন তো এর চাহিদা আছেই প্রচুর মার্কেটে, কিন্তু যত দিন যাবে তত এই প্রোডাক্টের চাহিদা তত বাড়বে, কারণ এগুলো ছাড়া মানুষের একটা মুহূর্তও চলবে না এবং মানুষকে এই প্রোডাক্ট ব্যবহার করতেই হবে। তো আপনার জন্য বেস্ট সময় হবে এখন এই ব্যবসাটা শুরু করবার জন্য। প্রফিটের যদি কথা বলি, তাহলে এই ব্যবসায় লাভ প্রচুর আছে। আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারেন, আপনি এই প্ল্যান্ট থেকে বা এই মেশিন থেকে আপনি প্রতিদিন 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে সেটা নির্ভর করবে আপনার ক্যাপাসিটির ওপর, মানে আপনি কেমন সেল করতে পারছেন তার উপর নির্ভর করবে আপনার প্রফিটটা। তবে প্রফিট এই ব্যবসায় প্রচুর আছে, কারণ কম্পিটিশন তো নেই মার্কেটে, সেই কারণে প্রফিটও ভালো আছে এই ব্যবসায়। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা। তো ভিডিওটা শুরু করবার আগে, আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। সর্বপ্রথম আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে দিতে। হ্যাঁ নমস্কার, আমি স্নেহা ঘোষ, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ সাইট থেকে বলছি। রাজারহাট বাবলাতলা বাস স্ট্যান্ড আনন্দলোক ফোর্থ লেনের সামনেই একদম আমাদের বোর্ড লাগানো আছে, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি। শিয়ালদা থেকে যদি আসতে চায়, 217 বাস আছে, ডাইরেক্ট চলে আসে বাবলাতলা বাস স্ট্যান্ড। এছাড়াও যদি হাওড়া থেকে আসতে চায়, তাহলে L238 আছে, একদম ডাইরেক্ট কৈখালী নামবেন, কৈখালী থেকে 5 মিনিট অটো করে বাবলাতলা বাস স্ট্যান্ড। একদম আজকে যে ইউনিক একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য এসেছি, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাক মেশিন। আপনারা আমরা সামনেই রাখা আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে প্লাস্টিকের রিপ্লেসমেন্টে এসছে। প্লাস্টিকটা কতটা নেচারের জন্যে ক্ষতিকারক সেটা তো আমরা সবাই জানি, তো ওইটার জন্যে ওটারই একটা রিপ্লেসমেন্টে এই মেশিনটা চলে এসছে। নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাক মেশিন। হ্যাঁ, বায়োডিগ্রেডেবল ব্যাগটার ডিমান্ড প্রচুর। রিজন হচ্ছে যে প্লাস্টিকটা তো আমরা সবাই জানি বন্ধ হয়ে যায়, মানে গেছে অলরেডি। তো আমাদের একটা ওর বদলে কোনো একটা তো ক্যারি করার জন্য ব্যাগ দরকার। আমরা জানি সবাই যে নন ওভেন ব্যাগ মেশিন আছে, যেটা ফেব্রিকের ব্যাগ, কিন্তু সেই ব্যাগটা বৃষ্টিতে ভিজে যায়। তো এই ব্যাগটা আপনার প্লাস্টিকের মতন দেখতেই পাচ্ছেন, একদম প্লাস্টিকই দেখে মনে হবে, কিন্তু এটা প্লাস্টিক নয়। তো এইটা আপনার বৃষ্টিতে ভিজবে না, এই ক্যারি ব্যাগটা। তো এটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, এখানে লেখাও আছে নটা প্লাস্টিক ব্যাগ, দেখতেই পাচ্ছেন। তো এটার মার্কেটে এতটাই পরিমাণে ডিমান্ড যে ফলের দোকানে, ওষুধের দোকানে, আপনার নর্মাল বাজারে, ফুচকার দোকানে আপনার এই ক্যারি ব্যাগগুলোই চলছে। তো ম্যাম, এই বায়োডিগ্রেডেবল ব্যাগগুলো তৈরি করার কোথায় সেল করা যাবে যদি একটু বলতেন? হ্যাঁ, এটা আপনারা হোলসেল মার্কেটে সেল করতে পারেন। এই এছাড়া প্রচুর কাস্টমার এরকম যে ওনারা অনলি রেডি প্রোডাক্টই নেয়, তো সেখানে আপনারা এই ব্যাগগুলোকে সাপ্লাই করতে পারেন। আর মার্কেটে এখন চাহিদা প্রচুর, তো আপনারা এই ব্যাগগুলো সাপ্লাই করলে মানে এতটাই রিকোয়ারমেন্ট যে নেবেই। আর মেইন কথা হচ্ছে যে আমরা নন ওভেন মেশিনটা শুনেইছি যে অনেক মানে এখানে অনেক কম্পিটিটার আছে নন ওভেনের, কিন্তু এইটার কোনো মানে কম্পিটিটার নেই মার্কেটে, এটা খুবই কম কম্পিটিটার আছে। আচ্ছা ম্যাম, এই বায়োডিগ্রেডেবল ব্যাগ যেটা বলছেন, আমাদের মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পরিবেশের ক্ষতি হবে না একদম? না জানি কি প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে এটা, যে হ্যাঁ ক্ষতি করবে না একদমই। এটা আমাদের তৈরি হচ্ছে আপনার পটাটো স্টার্চ আর কর্ন স্টার্চ দিয়ে। তো পটাটো স্টার্চ যেটা, সেটা হচ্ছে আলুর যে স্টার্চটা, আর কর্ন স্টার্চ মানে তো আমরা সবাই জানি ভুট্টার স্টার্চটা। এই দুটো প্রোডাক্ট দিয়েই আপনার এই সম্পূর্ণ নন বায়োডিগ্রেডেবল ব্যাগ মেশিনটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই প্রোডাক্টটা আপনার 3 মাস অবধি থাকে, মানে ব্যাগটা 3 মাস পরে এটা অটোমেটিক সিস্টেমে মিলে যায় মাটির সঙ্গে, যদি মাটিতে থাকে মাটি হয়ে যাবে, আর যদি এটা ক্লোরোফর্ম একটা জিনিস আছে, ক্লোরিন যেটাকে বলা হয়, ড্রেনে, এই জন্যে এই প্রোডাক্টটা থাকলে আপনার একদম
মানে ইনভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, বায়োডিগ্রেডেবল যে মেশিনটা সেটা আপনার দুটো টাইপের আপাতত এসছে, একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মেশিন আর একটা আপনার চায়নার মেশিনটা। তো ইন্ডিয়ান যে মেশিনটা ওইটা আপনার মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে 16 লাখ থেকে, 16 লাখ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। আর আপনার নেক্সট যে মেশিন মানে চায়নার মেশিনটার প্রাইস মোটামুটি 50 লাখের ওপরে আপনার চলে যাচ্ছে ফুল সেট আপটা। 50 লাখ টাকার মতো পড়ছে। হ্যাঁ, অনেক কস্টিং পড়ে যাচ্ছে, কিন্তু আপাতত আপনারা ইন্ডিয়ান মেশিনটা নিতে পারেন। ইন্ডিয়ান মেশিনটাই বেস্ট মেশিন হিসাবে এখন দেখা যাচ্ছে, ফিডব্যাক পাওয়া গেছে ইন্ডিয়ান মেশিনটা বেস্ট মেশিন। হ্যাঁ, ফুল সেট আপের দাম দেখুন, এগুলো 6টা পার্ট হয়ে আসছে এই মেশিনটা। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে মোনো লেয়ারটা বানানোর জন্যে, মানে এই ব্যাগটা যে হচ্ছে এটার একটা গ্র্যানুয়েলস আছে, মানে এটা দানা ফর্মে আসছে। র মেটেরিয়ালটা আপনার সম্পূর্ণ দানা ফর্মে আসার জন্যে ওই দানাটাকে মেশিনে করে তো রোল ফর্মে আনতে হবে না, গলিয়ে, ওইটার জন্য আপনার মোনো লেয়ার যে মেশিনটা ওইটা আপনার কাজে লাগছে। তো মোনো লেয়ার মেশিনটা এটাকে আপনার রোল করে উপরে নিয়ে গিয়ে ঠান্ডা হওয়ার জন্য পাঠানো হয়, মেশিনের কাজই এটা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা র মেটেরিয়াল রোল ফর্মে চলে আসছে র মেটেরিয়ালটা, ঠিক আছে। তো যদি আপনারা চান এই মেশিনটা না নিতে, এটাকে স্কিপ করতে পারেন, তাহলে মার্কেট থেকে আপনি এটা রোল ফর্মে নিয়েই প্রোডাকশন করবেন। এরপরে চলে আসছে আপনার কাটিং মেশিন, কাটিং মেশিনেই আপনার সিলিংটাও হয়ে যাচ্ছে একটা মেশিনেই, এইগুলো ফুল সেট আপটাই পাবেন। এছাড়া পাঞ্চিং মেশিন আছে, প্রিন্টিং মেশিন আছে, এগুলো ফুল সেট আপটাই আপনি পেয়ে যাচ্ছে। এবার প্রাইসটা ভ্যারি করছে আপনার ইঞ্চি সাইজের হিসাবে, মানে যেমন 32 ইঞ্চের আছে, 20 ইঞ্চিরও আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস। 20 ইঞ্চির যদি নেন তাহলে আরও 16 লাখেও যেতে হবে, আপনি 9 লাখের মধ্যেই পেয়ে যাচ্ছেন ফুল সেট আপটা। তো ম্যাম আপনি যে বললেন যে একটা মেশিন স্কিপ করে থাকে, তো কোনো মেশিন স্কিপ করে দিয়ে হয়তো রেডি যেগুলো আপনার মানে পাওয়া যায় প্লেন যেগুলো পাওয়া যায় ওগুলো যদি কাটিং মেশিন দিয়ে যদি শুধু ব্যবসা করতে হয় সেটা কি করা সম্ভব? একদমই, আমি এটাই বলছিলাম যে মোনো লেয়ার যে মেশিনটা এটাকে আপনি স্কিপ করে দিয়ে আপনি এটার রোল ফর্মটা কিনবেন, ফেব্রিকটা রোল ফর্মে কিনে তারপরে ওইটাকে দিয়ে আপনি কাটিং করলেন, সিলিং করলেন, পাঞ্চিং করলেন, করে আপনি মার্কেটে ব্যাক সেল করুন। এইটা মোটামুটি সেট আপটা 8-9 লাখ টাকার মধ্যেই পুরোটা ফুল সেট আপটা আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা ম্যাম, আপনি যে ইন্ডিয়ান মেশিনটার কথা বললেন, তো সেই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে ফুল সেট আপ যদি কেউ নেয়? হ্যাঁ, এই মেশিনটার ক্যাপাসিটি আপনার ধরে নিন 8 ঘন্টাতে 400 কেজি মতো ক্যাপাসিটি আছে ব্যাগ বানানোর। হ্যাঁ, আর যদি যেটা বললেন দানা থেকে করা ওই মেশিনটা বাদ দিয়ে যদি সিলিং কাটিং মেশিনের ক্যাপাসিটিটা বলি তাহলে কত হবে? আপনার ওরকমই ক্যাপাসিটি আপনার 400 কেজি মতনই হবে 8 ঘন্টাতে। প্রত্যেক কিলোতে 50 টাকা মতো প্রফিট থাকবে? 50 টাকা মতো, 35 থেকে 50 টাকা আপনি প্রফিটে সেল করতে পারেন। তবে আপাতত এখনের বাজারে এটা 50 টাকা প্রফিটেই সবাই সেল করছে, যেমন বুঝতেই পাচ্ছেন নিউ লঞ্চ করেছে এই মেশিনটা, তো মার্কেটে কম্পিটিটর এতটাই কম যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা সাপ্লাই করতে পারছে না, তো বেশি দামে সেল করলেও মানে নিয়ে নিচ্ছে যাদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তো ম্যাম এই মেশিন চালানোর জন্য মানে কি ইলেকট্রিকের প্রয়োজন আছে? হ্যাঁ, এটা আপনার 440 লাইন লাগবে, এটা 3rd ফেজে চলবে মেশিনটা। বুঝতেই পাচ্ছেন একটা দানা ফর্মকে গলিয়ে আপনার রোল ফর্মে এনে তারপরে এত কিছু যে হচ্ছে কাটিং সিলিং, এর জন্য আপনার 440 লাইনটাই লাগবে। তো ম্যাম যে এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, তো আপনাদের এখানে কি কোনো লোন বা ইএমআই এর ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে লোন সিস্টেম আছে, ব্যাংক থ্রুতে আপনি লোন নিতেই পারেন। ব্যাংক সিস্টেম আমাদের প্রজেক্ট রিপোর্ট কোটেশন A to Z আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, আপনি সেটা ব্যাংকে নিয়ে গিয়ে সাবমিট করলেন, তারপর ব্যাংক থেকে আমাদের এখানে ভ্যারিফিকেশন হবে, A to Z আপনার সাইট দেখতে যাবে, এইসব মানে পুরো ইয়েটা করার পরে, কাজটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ব্যাংক টাকা পুরো ফুল পেমেন্ট এখানে ডান করে দেবে, দেন আমরা এখান থেকে মেশিন আপনাকে দিয়ে দিলাম, আপনি মান্থলি ব্যাংকে দিতে থাকছেন। সব কিছু সাপোর্ট আমরা এভাবে করে থাকবো। তো ম্যাম এই বায়োডিগ্রেডেবল তৈরি করার জন্য যে র মেটেরিয়ালটা পাওয়া যায় সেটা কি কি হিসাবে মার্কেট থেকে যায়, কিলো হিসাবে নাকি? হ্যাঁ, এটা পার কেজি হিসাবে পাওয়া যায়। 1 কেজি আমি দামটাও বলে দিচ্ছি, পটাটো স্টার্চ যেটা আছে সেটা 180 টাকা মতো দাম, আর কর্ন স্টার্চটা আপনার 160 টাকা মতো পড়ছে। তো দুটো 2 কেজির দাম বললাম আমি এখানে, তো এটা মার্কেটে সেলিং প্রাইস ধরে নিন 250 টাকা এরকমভাবে আপনি সেল করছেন মার্কেটে, এটা 600 টাকা অবধিও সেল হচ্ছে, যেমন এটাতে দেখুন প্রিন্টিং করা আছে, তো এরকম
এরকম প্রিন্টিং যদি প্রোডাক্ট আপনারা সেল করেন তো প্রিন্টিং ব্যাগের দাম আরও বেশি হয়ে যাচ্ছে, কস্টিংটা আরও বেশি পড়ছে। তবে আমার আর তিন মাস পর থেকে, এখন তো সেপ্টেম্বর ধরে নিন, তো আর তিন মাস পর থেকে আপনার যে দুধের যেটা আছে, মানে প্যাকেট আমরা জানি ডেয়ারি মিল্ক আরও মাদার ডেয়ারি বিভিন্ন দুধের প্যাকেটগুলো ব্যাগ বায়োর তৈরি হওয়ার জন্য থ্রি মান্থস পর থেকে আপনারা দেখতে পাবেন দুধের প্যাকেটগুলো সম্পূর্ণ বায়োর হচ্ছে। হ্যাঁ, আমি ওটাই বলার জন্যই মানে বললাম যে তিন মাস পর থেকে একদম এটা ফুলভাবে একদম চালু হয়ে যাবে সব জায়গায় বায়োটাই। রিজন হচ্ছে এটা নেচারের জন্য অনেক ভালো, আর আগে প্লাস্টিকটা কোনো প্রাণীরা খেলে ওনাদের মানে প্রাণীদের মৃত্যু হওয়ার চান্স ছিল, কিন্তু এইগুলো কোনো প্রাণী খেলে কোনো প্রবলেম করবে না, কারণ এটা খাওয়ার মানে প্রোডাক্ট দিয়েই তৈরি। আর যদি আমাকে জিজ্ঞেস করেন এর স্ট্রেংথ কতটা, মানে স্ট্রেংথ কতটা কতটা ইয়ে নিতে পারবে ক্যারি, তো প্লাস্টিকের মতনই অনেকটাই ক্যারি নিতে পারবে ব্যাগে। এই না যে একদম ছিঁড়ে পড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, দেখতেই পাচ্ছেন কতটা হার্ডি, ঠিক আছে, তো অনেকটাই প্রোডাক্ট ক্যারি করতে পারবে। হ্যাঁ একদমই, এটা ওয়াটারপ্রুফ যদি বলেন আমি দেখিয়েও দিচ্ছি জল দিয়ে, ক্লোরিন থাকলে ওটাও দেখিয়ে দিতাম যে কিভাবে ইনভিজিবল হয়ে যাচ্ছে, এখন আপাতত অ্যাভেলেবেল নেই, তো দেখতেই পাচ্ছেন যে জলটা এরকমভাবে পড়ে যাচ্ছে, একদমভাবে পড়ে যাচ্ছে, দেখুন পুরো শুকনো। তো প্লাস্টিকের বদলে এটা যে এসছে, বৃষ্টিতে আমরা রাস্তায় বেরোলে অনেক কিছুই ক্যারি করার জন্য নিয়ে থাকি, তখন এই ব্যাগটা আমাদের অনেকটাই সাহায্য করে থাকবে। তো ম্যাম এই ক্যারিগুলো বিক্রি করে মানে প্রত্যেক কিলোতে তো কত টাকা প্রফিট থাকতে পারে? হ্যাঁ, এটাতে আপনার 50 টাকা অবধি প্রফিট আপনি রাখতে পারেন এক কেজিতে, তবে আপনি যদি 35 রুপিস প্রফিট রাখেন, 35 টাকাও যদি প্রফিট রাখেন তো আপনার অনেকটাই প্রফিট হচ্ছে মান্থলি হিসাবে যদি দেখতে চান। আর এই যে মেশিনটা বায়োডিগ্রেডেবল, এটা আমরা লাইভ ডেমোও দেখাতে পারবো মেশিনটা চালিয়ে, যদি আপনারা চান যে এসে আপনারা দেখতে চান লাইভ ডেমো, তো এটা আপনারা লাইভ ডেমোও দেখতে পাবেন। তো ম্যাম এই ব্যবসাটা শুরু করার জন্য কি কি লাইসেন্স ও পারমিশনের প্রয়োজন আছে? হ্যাঁ, এই মেশিনটা বসানোর জন্য লাইসেন্স তো লাগবে, একটা আপনার পলিউশন লাইসেন্স লাগবে, আর একটা হচ্ছে আপনার যে দানা ফর্মে যে মানে যদি মনোলেয়ারটা নেন আপনি দানা ফর্ম থেকে, যেহেতু আপনি এটা রোল ফর্মে আনছেন এর জন্য একটা লাইসেন্স লাগবে, দুটো লাইসেন্স লাগে। এই দুটো লাইসেন্স কোথা থেকে বানাতে হবে, কী কী এর জন্য লাগবে, এগুলো সব কোম্পানি থেকে বলে দেওয়া হবে, কিন্তু বেশি সময় লাগে না, 15 ডেজের মধ্যে আপনার লাইসেন্স রেডি হয়ে যাবে। কোথায় গিয়ে সেল করতে হবে, কিভাবে সেল করতে হবে, এ টু জেড বলা হবে। আর কিছু বিজনেসের টেকনিক প্রসেস থাকে সব কিছুই জানেন, বিজনেস শুধু সেলের ওপরেই ডিপেন্ড করে না, অনেক বিজনেসের টেকনিক প্রসেস থাকে সেইগুলোও কোম্পানি শিখিয়ে দেবে আর বলে দেবে কিভাবে করতে হবে না করতে হবে। এখন অনলাইনের যুগ, বুঝতেই পাচ্ছেন, অনলাইনেই আপনি বিজনেসটা অনলাইনেও করতে পারবেন। আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে দেখুন এই ব্যাগ কত প্রাইসে বিক্রি হচ্ছে, 650-700 টাকায় বিক্রি হচ্ছে পার কেজি। এই মেশিনটা অর্ডার দিলে আপনার এক মাসের মধ্যে মেশিনটা পেয়ে যাবেন, যদি লাইভ ডেমো দেখতে চান ইনস্ট্যান্ট আপনার লাইভ ডেমো দেখিয়ে দেবো। একদমই ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, আপনারা নিজেরা গাড়ি করে গাড়ি যদি ট্রান্সপোর্টের গাড়ি নিয়ে আসতে চান আনতে পারেন, এছাড়া যদি আমাদেরকে বলেন আমাদের অলরেডি আছে, আমরা ঠিক করে দেবো, ওই গাড়ি করেই চলে গেল, এটাও পসিবল। সবই তো হলো ভিউয়ারদেরকে সব কিছু জানানো, তো সবার শেষে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান নতুন ব্যবসাটা করতে চায়। একদমই, আমি সাজেস্ট করব এই বিজনেসটা করার জন্য, কারণ এই বিজনেসটার ফিউচার আছে, বুঝতেই পাচ্ছেন এতটা ডিমান্ডেবল একটা মানে প্রোডাক্ট, আর মার্কেটে এটা কোনো দিন বন্ধ হবে না, এটার কোনো সাইড এফেক্ট নেই যে প্লাস্টিকে যেমন ছিল নেচারের জন্য অনেক ক্ষতিকারক, এটার কোনো ক্ষতি মানে ক্ষতিকারক দিক নেই। তো আমি সাজেস্ট করব এই মেশিনটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন, এটা রিস্কেরও কোনো ব্যাপার নেই যে এত টাকা ইনভেস্টমেন্ট করবেন যদি পরে গিয়ে না হয়, এটার কোনো রিস্কেরও ব্যাপার নেই, এটা আপনার মার্কেটে চলবেন। গভর্নমেন্ট নিজে চাইছে যে এই বিজনেসটা সবাই করুক, মানে কেউ না কেউ করুক, এখানে খুবই কম আছে কম্পিটিটর, তো
আমি সাজেস্ট করবো এটা করার জন্য। আর আমাদের এখন কোম্পানিতে প্রচুর অফার চলছে, নবরাত্রির অফার আছে, আপনার কালী পুজোর অফার আছে, খুবই ভালো অফার, অনেক প্রাইস কমেতে এই মেশিনটা পেয়ে যাবেন। এর সাথে আরও অনেক কিছু ফ্রি গিফটসও আছে। এগুলো জানার জন্যে, অফারগুলো জানার জন্যে আমাদের নাম্বার তো দেওয়াই থাকবে, ওখানে আপনি কল করে নিতে পারবেন ডাইরেক্ট। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওর যদি স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন তাহলে 10% ডিসকাউন্ট হয়ে যাবে ফুল মেশিনের ওপরে। থ্যাংক ইউ।